বাংলাদেশ দলকে বরণ করে নেওয়া হচ্ছে দিল্লির লা মেরিডিয়ানে, সেখানে বাড়তি মাত্রা, ভিন্ন মাত্রা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, যিনি WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের আঞ্চলিক ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন, সেই হুয়ের একটি বিশেষ বৈঠকে অংশ নেওয়ার জন্যে কিন্তু সাইমা ওয়াজেদ পুতুল তিনি দিল্লিতে অবস্থান করছেন, এবং সেই সঙ্গে বাংলাদেশ দলকেও তিনি তার তরফ থেকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। সবসময় আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী কিংবা তার পরিবার খেলা ভালোবাসেন, এবং আমরা সেটিরই আসলে একটি নজির দেখলাম। সাইমা ওয়াজেদ পুতুল তার তরফ থেকে অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছেন সবার সঙ্গেই। এই মুহূর্তে মেহেদী হাসান মিরাজ, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম, তার সঙ্গে কিন্তু আলাপচারিতা সারছেন। সঙ্গে আছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার, যিনি বাংলাদেশকে বরণ করে নেওয়ার জন্যে দিল্লিতে এই হোটেলে এসে উপস্থিত হয়েছেন। মেহেদী হাসান মিরাজ অলরাউন্ড পারফরমেন্স করেছেন, পাকিস্তানের বিপক্ষে যে তিনটা উইকেটের পতন হয়েছে তিনটাই কিন্তু মেহেদী হাসান মিরাজ তিনি নিয়েছেন। তৃপ্তি থাকতেই পারে, দলের প্রয়োজনে যে কোনো অর্ডারে তিনি নেমেছেন এবং সেখানে নেমে তিনি পারফর্ম করার চেষ্টা করেছেন। গেল বছর ভারতের বিপক্ষে যে সিরিজ খেলেছে বাংলাদেশ, তারপর থেকেই মেহেদী হাসান মিরাজের ভিন্নতর পারফরমেন্স আমরা দেখেছি। ভারতের বিপক্ষে সেঞ্চুরি এবং সেই সঙ্গে এশিয়া কাপে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি এবং বিশ্বকাপে এসে তার প্রাণপণ লড়াইয়ের চেষ্টা, সব কিছু মিলে মেহেদী হাসান মিরাজকে নিয়ে তৃপ্তির ঢেকুর আপনি দিতেই পারেন। যদিও দলীয় পারফরমেন্সে পুরোপুরি একটা ভরাডুবি হয়েছে এই বিশ্বকাপে টিম টাইগার্সের। দিল্লিতে বাংলাদেশের লক্ষ্য লঙ্কা বধ, সেটা বাংলাদেশ পারবে কিনা, বাংলাদেশের কোন কোন ভুল শুধরে সামনে এগুতে হবে এবং কোন কোন জায়গাটা ফাইন টিউন করতে হবে, এসব কিছু জানিয়েছেন ফর্মার ক্যাপ্টেন মোহাম্মদ আশরাফুল, শুনবো তার মুখ থেকে। নেক্সট ম্যাচে হয়তোবা আমরা যারা বাইরে বসেছিলেন বলাররা, তারা হয়তোবা সুযোগ পেতে পারেন, কারণ মুস্তাফিজ, শরীফুল, তাসকিন তিনজন বলারই, তাসকিনের তো একটা ইঞ্জুরি আমরা জানতামই, দুইটা ম্যাচ কিন্তু সে রেস্ট নিয়েছিলেন, আবার দুইটা ম্যাচ এখানে খেলেছেন। যেহেতু আসলে আমাদের এখন রেজাল্ট হয় কি না ঠিক শিওর না, আমরা আমার কাছে মনে হয় যে তাসকিন যাদের ছোটোখাটো ইঞ্জুরি আছেন, শোল্ডারে লাগা আছেন, তাদের রেস্ট দিয়ে বাইরে যারা বসে আছেন হাসান, সাকিব, তাদের হয়তো আমরা সুযোগ দিতে পারি। যেটা আমরা এশিয়া কাপে দেখেছিলাম যে প্রায় পাঁচজন ছয়জন চেঞ্জ করেছিলেন এবং সেই ম্যাচ আমরা ইন্ডিয়ার সাথে উইন করেছিলাম। শ্রীলঙ্কার সাথে হয়তো আমরা ওইভাবে চিন্তা করতে পারি, বাইরে যেই চারজন বসে আছেন চারজন কি হয়তো বা শ্রীলঙ্কার সাথে সুযোগ দিতে পারেন, দুইটা পেস বোলারকে রেস্ট দিয়ে দুইটা পেস বোলার এবং নাসুম এবং মেহেদী দুইজন কি হয়তো আমরা ঢুকাতে পারি। যেহেতু তানজিম তামিম একদমই ভালো ক্রিকেট খেলতে পারছেন না, প্রথম ম্যাচে রান করেনি জিরোতে এবং লাস্ট ম্যাচটাও জিরোতে আউট হয়েছেন, সাতটা ম্যাচ খেলে মাত্র একটা 50 করেছেন, হয়তোবা তাকে হয়তোবা রেস্ট দিয়ে আমরা যারা বাইরে বসে আছেন তাদেরই সুযোগ দিলে আরও বেটার হবে, বলিং অপশনও বাড়বে এবং তাদের থেকে আমরা অ্যাটলিস্ট কিছু রানও পাবো। শান্ত একদম প্রথম ম্যাচে 50 করার পরে এই বছর তার অলমোস্ট 48 অ্যাভারেজ ছিল ওয়ার্ল্ড কাপ শুরুর আগে, 6টা 50, দুইটা সেঞ্চুরি ছিল, কিন্তু প্রথম ম্যাচে 50 করার পরে টানা 6টা ম্যাচ হয়েছে যে রান করতে পারছেন না, দুইটা গোল্ডেন ডাক করেছেন এবং বাকিগুলো সব ওয়ান ডিজিটে স্কোর করেছেন। তো তার থেকেও হয়তো বা টিম আশা করছেন যে ভালো কিছু একটা স্টার্ট তার কাছ থেকে যেন পায়। সাকিব লাস্ট ম্যাচে অনেক স্ট্রাগল করে অনেক টাইম নিয়ে 40+ রানের একটা ইনিংস খেলেছেন, মুশফিকও লাস্ট তিনটা ম্যাচে ধরে তার কাছ থেকে যেভাবে আশা করছে সেভাবে পাচ্ছেন না, মাহমুদুল্লাহ খুব চমৎকার ফর্মে আছেন, তহিদ হৃদয়কে তিনটা ম্যাচ ব্রেক দিয়ে আবার নিয়ে আসলেন এবং সেও আসলে ওইভাবে কন্ট্রিবিউট করতে পারেনি, তারপরে হয়তোবা তাকে হয়তোবা কন্টিনিউ করবেন ম্যানেজমেন্ট হতে পারে। যেহেতু আমাদের টিম সিলেকশনটা এবারের ওয়ার্ল্ড কাপে করা হয়েছে, কোনো এক্সট্রা ব্যাটসম্যান কিন্তু বাইরে নাই, 5টা পেস বোলার নিয়ে এসেছেন, স্পিনার দুইটা দুইটা করে ব্যাকআপ নিয়ে এসেছেন, কিন্তু কোনো ব্যাটসম্যান কিন্তু নাই যে আপনি তানজিম তামিম ফেল করছেন তাকে রেস্ট দিয়ে যে আমরা আরেকটা ওপেনারকে খেলাবো, ওই অপশনটা নাই, তহিদ হৃদয় ফেল করছেন তার জায়গায় যে আমরা আরেকটা প্লেয়ারকে খেলাবো ওই অপশনটাও নাই। আমাদের টিম সিলেকশনটা করেছেন একদম 8টা ব্যাটসম্যান নিয়েছেন, নিয়ে এসেছেন ওই 8জনই খেলছেন, মাঝখানে হয়তো আর 3টা ম্যাচ খেলেননি, তো যাদের নিয়ে এসেছেন এখন তাদেরই খেলাতে হবে। হয়তো আমরা একটা বড় চেঞ্জ করতেও পারি, যেটা আমরা এশিয়া কাপে দেখেছিলাম যে 6জন
পাঁচজন চেঞ্জ করেছিলেন এবং ওই ম্যাচটা কিন্তু উইন করেছিলাম। তো আমরা, আমার মনে হয় যে শ্রীলঙ্কার সাথে যেই চারজন বাইরে বসে আছেন চারজনকে হয়তো সুযোগ দিতে পারি, এবং দুইটা পেস বোলারের জায়গায় দুইটা পেস বোলার ঢুকবে, তানজিম তামিম এবং তোহিদ হৃদয়কে যদি আপনি রেস্ট দিতে চান তোহিদ হৃদয়কে রেস্ট দিয়ে ওই দুইজনকে খেলাতে পারেন, অপশন এরগুলো আছে। মিরাজকে হয়তো বা ওপেনিংয়ে নিয়ে আসতে পারে বা তামিম শান্তকে দিয়ে ওপেনিং করাতে পারে, অপশন ওনাদের অনেক আছে যেহেতু এক্সট্রা কোনো প্লেয়ার নিয়ে আসে নাই, তাদের দিয়ে আসলে বাকি দুইটা ম্যাচ বা নেক্সট ম্যাচটা চিন্তা করতে পারেন। মোহাম্মদ আশরাফুল জানাচ্ছিলেন বাংলাদেশের দলের জন্য টোটকা, এবং তার আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার, বাংলাদেশকে সাহস রাখতে হবে, নিজেদের সামর্থ্যের পুরোটুকু ঢেলে দিতে হবে, তবেই শ্রীলঙ্কাকে হারানো সম্ভব, এবং যে ভঙ্গুর মানসিকতা আছে সেখান থেকে উঠে দাঁড়িয়ে আত্মবিশ্বাসটাকে চাঙা করে বাংলাদেশ যদি দিল্লিতে ফিরোজ শাহ কোটলাতে মাঠে নামে তাহলে বাংলাদেশের পক্ষে অবশ্যই সম্ভব সেখান থেকে জয় ছিনিয়ে আনা। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডাউনলোড টিস্পোর্টস অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস, ভিজিট টিস্পোর্টস.com.